আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে আমরা একটা কলের লাইন আর একটা মোটর লাইন টানবো, আর এটা সামথিং কিলো এক হাত দূরে সরাবো, আর কিভাবে আপনার লাইনটা টানবো সেটাই আপনাদের দেখাবো। একটা কলের সাথে একটা মোটর থাকবে, মোটর লাইন থাকবে। এই দেখুন আমাদের এখানে দুইটা লাইন, দুইটা লাইনে থেকে এখানে কলটাকে দাঁড়াবে, এই সাইডে কলটা দাঁড়াবে, আর এখানে থেকে আপনার মোটর ইয়ে হবে, সিস্টেম হবে। হ্যাঁ বন্ধুরা, এই যে আমাদের এইটাগুলো আমাদের অলরেডি আমাদের কাজ করা হয়ে গেছে। দেখুন এই যে আপনার লোহার পাইপের সাথে প্লাস্টিকের পাইপ অলরেডি ধরন হয়ে গেছে। এখন আমরা এটা মেশিন ই করব, কালেকশন দিব, এখানে এই সাইডে কালেকশন দিব। বন্ধুরা এখানে আপনার সুন্দর করে আঠা মারতে হবে, যেন আপনার লিক না হয়। আপনার আঠা তো আপনার কম মারলে অবশ্যই লিক হবে, আর সকেটটা সুন্দর করে বানাবেন যেন লিক না হয়। সবসময় আপনারা খেয়াল করবেন, সুন্দর করে সকেটটা বানাবেন, আঠাটা ই করবেন। হ্যাঁ আমাদের এটা দাঁড়ানো হয়ে গেছে। এই যে আমাদের কলের লাইনটা, যে লাইনের কথা বলছিলাম, এটা আপনার এখানে আমরা একটা কল হবে, কলের উপর আপনার একটা মোটর হবে। আর এখন আমাদের কলের দাঁড়ানো হয়ে গেছে, তারপর আপনার মোটরের ফাংশন ই করবো, কলটা এখন সিটিং করবো আগে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে আপনার সন্দুকের থ্রি টেপ পেঁচাতে হবে, সন্দুকের থ্রি টেপ পেঁচাইয়া তারপর আমাদের কলটা খাড়া করে দিতে হবে। আর এখানে সন্দুকের থ্রি টেপ মারবেন যেন লিক না হয়। আমাদের কলটা খারাপ হবে, কলটা নিয়ে আসো। এই আমাদের কলটা সিটিং হইতেছে। হ্যাঁ বন্ধুরা, এই যে কলটা আমাদের অলরেডি ধরানো হয়ে গেছে। আপনারা সুন্দর করে আপনার কালেকশন দিবেন, জিনিসটা যেন আপনার সবসময় মনে করবেন, এই জিনিসটা রাখবেন, মনে রাখবেন যেন লিক না হয়। লিক না, লিক হলে তো আপনার সমস্যা বাড়বে, আর হলে আপনার পানি উঠবে না, এই সমস্যা ওই সমস্যা, কত ধরনের সমস্যা হয়ে যায়, এই ধরনের সমস্যা দিতে পড়বেন। আপনার সমস্যা দিতে পড়বে না, সবসময় একটু খেয়াল করবেন, যেখানে যা লাগবে সঠিক দিবেন, সঠিক যদি দেন অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন, কোনো সমস্যা দিতে পড়বেন না। হ্যাঁ বন্ধুরা, আমাদের সম্পূর্ণ কাজটা আপনার এলো, কলটা খারাপ হয়ে গেছে। এখন আমরা কলে পানি উঠাবো, আর কিভাবে পানি উঠাইতে হয় এটা দেখুন আপনারা। এই আমাদের এখন কমপ্লিট, এখন আমরা কলে পানি উঠাই দেখবো সাকসেস হয়েছে কিনা সেটাই দেখবো। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর নতুন নতুন ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমাদের কলটা অলরেডি আপনার পানি উঠে গেছে, পানি অলরেডি উঠে গেছে দেখুন। এই আমাদের লাইন কমপ্লিট দেখুন আমরা কিভাবে করলাম লাইনটা। লাইনটা আমরা অবশ্যই যে এলো আপনারা দেখছেন, অবশ্যই আপনারা এইভাবে করতে পারবেন, এইভাবে কাজ করলে অবশ্যই সাকসেস হতে পারবেন। আর হলো সময় মনে করবেন কি, আপনারা সবসময় আঠা থ্রেড টেপ এই জিনিসগুলো আপনারা অ্যাকুরেট ভাবে দিবেন, তখন আপনারা ই করবেন না, কমতি দিবেন না, আর কমতি দিলে অবশ্যই সমস্যা হবে। আর সব জিনিস একটু ভালোভাবে লাগাবেন, দেখবেন আপনি মিডিয়াম দিবেন, হার্ড দিবেন না, হার্ড দিলে যে কোনো জিনিস সমস্যা হয়। আর আমাদের চ্যানেলের মাঝে থাকুন, আর মোটরের কাজ দেখুন কিভাবে করে। আমাদের এখানে গেলাম আপনি কলের সাথে মোটর সিটিং হইতেছে, কিভাবে সিটিং হইতেছে তাই দেখুন। আমাদের যে একটা লাগতেছে ইনন পাটটা লাগতেছে, একটা ইনন লাগতেছে, আর এই ইননটা আপনার আমাদের এক পাটটা, আর এখানে লাগানো আছে এক পাটটা, আর এটা আপনার সঠিকভাবে বসাবেন। আপনি যদি চারি খায়, চারি খেলে আপনার পানি লিক হবে, সবসময় আপনারা ঠিকভাবে বসাবেন এই জিনিসটা। আমাদের ঠিক এইভাবে আপনার মোটরটা বসবে, এখানে আমাদের এখন উঁচা করতে হবে, আমরা এই পাইপটা আমাদের টাইট দিতে হবে ভালো করে। বন্ধুরা ইনন পাটটা আপনাদের সুন্দর করে আপনার লাগাইতে হবে, যেন আপনার লিক না হয় আর চারি জানি না থাকে। আমরা এখন ইনন পাটটা আমরা কালেকশন দিতেছি, ছাড়ো তো।
কইছে নিচে সব সমস্যা এই জায়গা থাক তো বন্ধুরা আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে মোটরের, এখন মোটরটা আমরা স্টার্ট দিব, স্টার্ট দিয়ে দেখবো পানি উঠে কিনা। এই লাইনটা কালিশন, আমরা এখন মোটরের পানি দিতেছি আর পানিটা আমরা উঠাবো আর এই মোটরটা চালু দিব। এই মোটরটা চালু দাও তো, দেখুন তো চালু দাও, বিসমিল্লাহ। কারেন্টের লাইনটা কই, কারেন্টের লাইনটা বন্ধুরা আমাদের অলরেডি মোটরের লাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, লাইন পানি উঠতে আছে দেখুন। ইনশাল্লাহ আপনারা এইভাবে করলে সাকসেস হবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাব ইনশাল্লাহ দেখার নুটে। হ্যাঁ বন্ধুরা, যে আমাদের কাজ যদি ভালো লাগে, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।